দর্শক বিন্দু, আমরা আবারও আজ চলে এসেছি চলন বিলে মাছ ধরতে। দেখতে পাচ্ছেন এই যে চলন বিলে, ভাই পুটিকন দেন তো তেল নাই, এটা কেরাসিন তেল নিলে না হয় তেল না থাকে। দর্শক বিন্দু বলবেন আমার ধুকু ভাই কি দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে, এই জিনিসটার নাম কি? প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক সাইডে দোয়ার দিকে, আর এক সাইডে দেখতে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার দুকু ভাই নৌকা বেয়ে নিয়ে যাচ্ছেন অন্য সাইডে গিয়ে দোয়ারগুলো দেখব এবং সম্পূর্ণ মাছগুলো আমি আপনাদের দেখাবো। ওই যেগুলো দোয়ার দেখা হয়েছে সেগুলোর মাছও আমি দেখাবো। অনেকগুলো মাছ পেয়েছি, বাইম, ট্যাংরা, গুসি, বিভিন্ন রকম মাছ পেয়েছি। মাছগুলো আপনাদের আমি দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। কতটুকু পানি হয়ে গেছে দেখছি। দর্শক বিন্দু আমাদের চলন বিলে পানি এত কম হয়ে গেছে, আমন ধানগুলো পুড়ে শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, পাটগুলো কাটতে পারছে না পানি না থাকার কারণে, জাগ দেবে কোথায়, পাটগুলো মরে যাচ্ছে। প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমার সুমন ভাই, দুকু ভাই কত কষ্ট করে মাছ মারে, সেই মাছ আপনাদের কাছেই পৌঁছে দেওয়া হয়। কাঁকড়া কাঁকড়া তাড়াচ্ছে আমার দুকু ভাই, দেখতে পাচ্ছেন শোন ভাই পানি স্বাদ কিরম, পানি কামড় ধরে চলে ধরে পানি পয়সা গেছে। চাকরিরা কন্ত্রে গেল না, এই যাইছে মানসিক মনটা রাখিস। দাদা মাছ দেখুন কত সুন্দর মাছ পড়েছে, আহ টাটকা মাছ।
প্রিয় দর্শক বিন্দু, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব, অর্থাৎ এসআর রূপসী বাংলা ফেসবুক পেজটি ফলো এবং এসআর রূপসী বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।